বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপে আপনারা প্রফেশনাল একটি ফেস লোগো তৈরি করতে পারেন। তো ফেস লোগো বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, যেমন মনে করেন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের প্রফেশনাল কাজে আপনি এই ফেস লোগো ব্যবহার করতে পারবেন। তো ফেস লোগো কিভাবে তৈরি করে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেব। আপনি এই পিএইচডি যে টেম্পলেটটি রয়েছে এটি আপনি ডাউনলোড করে নিয়ে শুধুমাত্র ওপেন করে আপনার যে ছবিটি আছে সেই ছবিটি এখানে লাগিয়ে দেবেন আর সেভ করবেন, ফেস লোগো তৈরি হয়ে যাবে। তো এটি কিভাবে করে সেটি আমি আজকে আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশনে যে টেম্পলেটটি, ডাউনলোড করে নিয়ে ফটোশপে ওপেন করবেন। ওপেন করলে এরকম দেখাবে, সেখানে জাস্ট আপনি ফটোশপে আপনি ওপেন করবেন আপনার যে ছবিটি আছে, সেই ছবিটি আপনি ওপেন করার পর এখান থেকে আপনি এই লেজার টুল দিয়ে সিলেক্ট করবেন, মানে ফেসটিকে আপনি সিলেকশন তৈরি করবেন। আমি সিলেকশন তৈরি করতেছি। এভাবে আপনারা সিলেকশন তৈরি করবেন। সিলেকশন তৈরি হয়ে গেলে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে নিচের দিকে থ্রেশহোল্ড যে অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ছবিটি নেবেন। আমি এভাবে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, নরমাল জাস্ট ওকে করবেন। এরপর সিলেক্ট সিলেক্ট থেকে কালার রেঞ্জ, কালার রেঞ্জে যে শুধুমাত্র ব্ল্যাকে ক্লিক করবেন, এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন উপরে দেখেন টুলবক্সে মুভ টুল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন আর ব্ল্যাকে ক্লিক করে ড্র্যাগ করে এই ছবিতে ছেড়ে দেবেন। তো যখন এখানে আসলো তখন আপনার অবশ্যই পূর্বের যে ছবিটি রয়েছে এটি ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। পূর্বের যে ছবিটি রয়েছে আমি ছবিটি ড্র্যাগ করে উপরে নিয়ে যাচ্ছি। ছবিটি চলে এসেছে, আমি ছবিটি মাঝখানে আনি। এখন এই ছবিটি, এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টা চাপ দিলে এরকম দেখাবে তীরের মতো, তখন আমরা ক্লিক করব, এটি সরে যাবে। পিকচারটি আমার দেখেন অলরেডি আমার এটি সুন্দর একটি প্রফেশনাল লুক দিয়েছে। এটি একটি ফেস লোগো তৈরি করা খুব ইজি। এই পদ্ধতিতে আপনারা যে কোনো প্রফেশনাল ফেস লোগো তৈরি করতে পারবেন। আপনারা যদি চান যে আমি কালারটি চেঞ্জ করব, তো এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কালার। এখানে যদি কালার অবেল থেকে লক্ষ্য করুন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।